অসহযোগ আন্দোলনেই সরকারকে সরানো হবে, অসহযোগ আন্দোলনেই সরকারকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শনিবার ২৩ ডিসেম্বর সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় তিনি এই কথা বলেন। মঈন খান বলেন, ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। এর আগে বুধবার ২০ ডিসেম্বর দুপুরে অনলাইন ব্রিফিং নিয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপরদিকে একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একই কর্মসূচির ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ। বাধা দিয়ে গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না বলে হুঁশিয়ার করে ভোট বর্জনের অসহযোগ আন্দোলন সফল করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপির শরিকরা। বিএনপির অসহযোগ আন্দোলনে যা রয়েছে, এক, ৭ জানুয়ারির দামি নির্বাচন বর্জন করুন, নির্বাচনের নামে বানর খেলার আসরে অংশ নেবেন না, আপনারা কেউ কেন্দ্রে যাবেন না, এটি আপনার গণতান্ত্রিক অধিকার, ২, নির্বাচন কমিশন ৭ জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে গণভবনে সেই তালিকা তৈরি হয়ে গেছে, সুতরাং দামি নির্বাচনে ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালনে বিরত থাকুন, ৩, বর্তমান অবৈধ সরকারকে সব ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্য বিল দেওয়া থেকে স্থগিত রাখুন, ৪, ব্যাংকগুলো অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম, সুতরাং ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না ভাবুন, ৫, মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন, আপনাদের প্রতি সুবিচারে আদালতের স্বাধীনতা ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছে,